ইমানদার হইতে পারো নাই, তখন আমার দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্নারে নবীর সাহাবী উমরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ইমানদার হয়েছি কিনা? তখন আমার নবী দয়ার নবী মায়ার নবী তারিল আলামিন নবী বললেন, এখনো তুমি ইমানদার হইতে পারো নাই। তখন উমরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দুনিয়ার সব চাইতে বেশি এবং কি আমার জান থেকে বেশি মহব্বত আপনাকে করি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ইমানদার হয়েছি কিনা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী মায়ের নবী রহমাতাল্লিল আলামিন নবী বললেন, এখন তুমি পাক্কা পাক্কা ইমানদার হয়েছ, যতক্ষণ পর্যন্ত আমার নবী দয়া নবী মায়ের নবী রহমাতাল্লিল আলামিন নবীকে নিজের জান থেকে মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত ইমানদার বলে আমরা বলতে পারবো না। আল্লাহ নবী দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার দয়া নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবীকে তুমি তোমার আল্লাহ থেকে বেশি, তোমার মা বাবার থেকে বেশি, সবচাইতে বেশি মহব্বত নবীকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইতে পারবা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবীর মহব্বত কেমন মহব্বত রে বাবা! আজকে আমার নবীর পাগল আমরা সবাই, ওই নবীকে আমরা মহব্বত করি। আপনার থেকে কত সুন্দর নূর বাসতেছে, আপনার চোখ থেকে নূর বাসতেছে। আবু হুরায়রা বলেন, আমি এখনো ইমানদার হই নাই, আমি এখনো মুসলমান হই নাই, নবী গো, আপনার যে ধর্ম ওই ধর্মটা আমাকে গ্রহণ করে দেন, আর আমাকে আপনার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়ায় দেন। আল্লাহ নবী দয়া নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে কলিমা পড়ায় দিলেন। আবু হুরায়রা মুসলমান হয়ে গেল, আবু হুরায়রা মুসলমান হয়ে গেল, আবু হুরায়রা মুসলমান হইয়া আবু হুরায়রা বাড়ি থেকে চলে গেল। আবু হুরায়রার মা কফ হয়ে গেল, আবু হুরায়রা মুসলমান হয়েছে। আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা মা 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 বলে ডাকতেছে, মা গো, তুমি দরজাটা খুলো, ও মা, তুমি দরজাটা খুলো, বারবার মাকে ডাকতেছে আবু হুরায়রা, আবু হুরায়রার মা দরজাটা খুলে না, আবু হুরায়রার মা দরজা খুলে না, দরজা খুলে না, আবু হুরায়রার মা দরজা খুলে না। তখন আবু হুরায়রা দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ পর আবু হুরায়রার মা দরজাটা খুললো, খোলার পরে খেজুর কাটা লইয়া আবু হুরায়রার পিঠের মধ্যে মারা আরম্ভ করে দিয়েছে। আবু আবু হুরায়রার পিঠের দিকে, আবু হুরায়রার পিঠের দিকে পিঠ ফেটে রক্ত বাহির হওয়া আরম্ভ হয়ে গেছে। আবু হুরায়রা কান্দে, নবী গো, ও নবী,
আপনি কি করে আমাকে পড়াইলেন, আমার মা মারা আরম্ভ করে দিয়েছে, মার মার খেয়ে আবু হুরায়রা নবীজির দরবারে চলে গিয়েছে, নবীর কাছে চলে গিয়েছে, গিয়া দেখে আমার নবীজি খুতবা দিতেছে, আবু হুরায়রা নবীর চেহারা দিকে তাকিয়ে আছে, নবীর চেহারা দিকে তাকিয়ে আছে, নবীর চেহারা দিকে তাকিয়ে আছে, আর আবু হুরায়রা চোখের পানি ফালাইয়া ফালাইয়া আবু হুরায়রা কান্দেছে। তখন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী আবু হুরায়রার কান্দন দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে দিয়ে আবু হুরায়রার কাছে এসে গেল। আমার নবী আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি কোনদিনও আমার কাছে এসে এরকম করে তুমি কান্দাকুটি করো নাই, তুমি চোখের পানি তুমি ফালাও নাই। ও আবু হুরায়রা তুমি কিসের জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি কান্দাকুটি করতেছো? তখন আমার দয়ার নবী এই কথা বলার পরে আবু হুরায়রা বলেন, নবী গো আপনি যে আমাকে কলিমাটা পড়াইলেন, আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি যখন বাড়িতে গেলাম আমার মা আমাকে কাঁটা গোলা খেজুর কাঁটা দিয়ে আমাকে মেরেছে, তখন আমার নবী বললেন, তুমি কি তোমার মার নালিশ করতে এসেছো, তোমার মার বিচার নিয়ে এসেছো? তখন আবু হুরায়রা বললেন, নবী গো ও নবীজি আমি আমার মার নালিশ নিয়ে আসি নাই, আমার মার বিচার নিয়ে আসি নাই, নবী গো আমার মার হেদায়েতের জন্য আপনি দোয়া করে দেন, আমি আবু হুরায়রা জান্নাতে যাব, আমার মা আগুনের মধ্যে পড়বে। না না এটা হইতে পারে না, ও নবী আপনি আমার মার জন্য দোয়া করে দেন, আমার মার জন্য দোয়া করে দেন। আল্লাহ নবী দোয়া করলে দোয়া করে বলেন, আবু হুরায়রা তুমি এখন যাও। আবু হুরায়রা তো দিয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছে, আবু হুরায়রা যাইতেছে যাইতেছে, সাহাবিয়ে কেরামরা বলল, ও আবু হুরায়রা নবীর কাছে তুমি এসেছিলা, এখন এত স্পিড করে দৌড় দিয়ে কেন তুমি যাইতেছো? তখন বললেন, আমি এটা দেখবো আমার নবীর দোয়া আগে আমার বাড়িতে যায় না আমার মা আগে, আমি বাড়িতে গিয়ে আগে পাই না নবীর দোয়া আগে কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। দরজাটা বন্ধ করা ছিল আবু হুরায়রা ওই দিন, তখন আবু হুরায়রা বলেন, নবী দোয়া করার পরে আমি যখন বাড়িতে গেলাম গিয়া দেখি আমার মা দরজাটা খুলে বসে আছে, আমার মা জায় নামাজের মধ্যে বসে আছে, আমার মা চুলগুলো ভিজা এমন লাগতেছে, আমার মা গোসল করেছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা গো তুমি এই জাহি নামাজের মধ্যে কেন বসে আছো? তখন বলতেছেন, বাবা রে তুই যে মোহাম্মদের কলিমা পড়েছ, যে মোহাম্মদের কলিমা পড়ে মুসলমান হয়েছ, ওই মোহাম্মদের কলিমা আমি পড়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আতর বানাই ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। এই জন্য বাবারা আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই নবীর পাগল হওয়া দরকার আছে, ওই নবীর আশিক হওয়া দরকার আছে, ওই নবীর আদর্শ যদি আপনার সিনার মধ্যে থাকে, ওই নবীর প্রেম যদি আপনার সিনার মধ্যে যদি থাকে, কোন যদি বেদিন মানুষ যদি আপনার কাছে আসে, ওই মানুষটা কলিমা পড়ে নেবে, ওই মানুষটা মুসলমান হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের কিরকম আদর্শ? বড় ভাই তুমি বলে ভাই রে আমাকে
কাজটা করে দেয়, সঙ্গে সঙ্গে আমরা উত্তর দিয়ে দিই না আমরা ওইটা করতে পারবো না। কোন ভাইয়ের সম্মান আমরা করি না, এবং কি বাবারও সম্মান আমরা করি না। মা যদি একটা কথা বলে মারও কথা আমরা মানি না, কিন্তু বাবা আমার ভাইরা আমার বন্ধুগণ আমরা বলি নবীর পাগল, আমরা বলি নবীর আদর্শ। আমার নবীর কেমন আদর্শ বাবা? আল্লাহ নবী দয়ার নবী, মায়ার নবী, রহমত তালির আলামের নবী। আমার যখন নাকি একজন বুড়ি মার কাছে গেল, বুড়ি মাকে গিয়া বললো মা গো তুমি কোথায় যাইতেছ মা, তোমার তো যাওয়া কষ্ট হইতেছ মা, তুমি যাইতে পারতেছ না। ও মা তুমি এই কাঠুরি গুলা লইয়া এই বস্তু গুলা লইয়া কোথায় যাইতেছ মা, তুমি কোথাও তোমাকে যাইতে পারতেছ না। ও মা তোমার যত বস্তু আছে যাও আমি মাথায় করে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। একবার চিল্লা বলেন আমার হাওয়া, আর একবার মহাপ্রদে বলেন আমার হাওয়া। হে রাসূল তোমায় ভালো